বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজী সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রি নয়, যেই দেশটি মিডল ইস্টও নয়। এটি হচ্ছে বর্তমানে এশিয়া মহাদেশের একটি রাষ্ট্র। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা উজবেকিস্তান যেতে চাচ্ছেন তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। এই উজবেকিস্তান দেশটির পরিচয় এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থলবেষ্টিত একটি রাষ্ট্র। এর রাজধানী তাশখন্দ। সার্বভৌম রাষ্ট্র, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র, ১২টি প্রদেশ, একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর। উজবেকিস্তান সীমান্তে ৫টি স্থল বিস্তৃত দেশ রয়েছে। উত্তরে কাজাখস্তান, উত্তর পূর্বে কিরগিজস্তান, দক্ষিণ পূর্ব তাজিকিস্তান, দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান। মুদ্রা উজবেকিস্তানি সোম, সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া। জনসংখ্যা ৩৫.৬৫ মিলিয়ন। দর্শক, যেহেতু এটি একটি মুসলিম দেশ, যারা অল্প বাজেটের মধ্যে যেতে চাচ্ছেন এবং ভালো দেশে যেতে চাচ্ছেন তারা উজবেকিস্তানের জব ভিসা নিয়ে আপনারা কাজকর্ম করতে পারবেন। এই দেশটিতে কোন কোন পেশাজীবীদের কাজের সুযোগ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার, সুইং অপারেটর গার্মেন্টস, এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে যারা মেশন, ওয়েল্ডার, টাইলস মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ভেকো অপারেটর, ক্রেন অপারেটর, হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন। এবার আমরা জানবো এই কাজের বিনিময়ে আপনি কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা আরো পাবেন এবং আপনি উজবেকিস্তানের ভিসা পাবেন। এই ভিসার মেয়াদ কতদিন থাকবে এবং কত বয়স সীমার মধ্যে আপনি যেতে পারবেন। যারা যেতে চাচ্ছেন আপনাদের ডকুমেন্টস কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি। উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন, বেতন হিসাবে পাবেন $350 থেকে $500 পর্যন্ত। এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে। ভিসার মেয়াদ 1 বছর, প্রতি বছর নবায়নযোগ্য। বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। দর্শক, যারা উজবেকিস্তান যেতে চাচ্ছেন আমরা এর জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি $3,80,000। এই টাকাটি আপনি কিভাবে পরিশোধ করবেন? আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব $50,000। তারপর যখন আপনার ভিসা হয়ে চলে আসবে, ভিসা হওয়ার পরে আপনি জমা করবেন $1,50,000। টোটাল $2,00,000 দিচ্ছেন ভিসা হওয়ার পরপরই। তারপর ফ্লাইটের তারিখ হবে, আপনার এই ভিসার উপরে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে, স্মার্ট কার্ড হবে। তারপর ফ্লাইটের আগে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে উজবেকিস্তান পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমরা যেদিন ফাইলটি জমা নেব সেদিন আপনার সাথে আমরা $300 স্ট্যাম্প করে ফাইল জমা নেব। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার, ৫ম তলা, ১15/০০ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা ১২/১৭। ফোন নাম্বার 01712200800 এবং 03774160004। এছাড়া স্ক্রিনে নাম্বার রয়েছে, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের অফিস একমাত্র শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।